ইসলামী ব্যাংক নিউজ টপ 10। তারকা গ্রেনেড হামলার বিষয়ে জানতেন খালেদা জিয়া। ঢাকাকে কাবুল বানানোর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও শুরু হয়নি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন শুরু হবে শিগগির। প্রধানমন্ত্রীর যে কোনো সিদ্ধান্তের অপেক্ষায় বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহ জানালেন গ্রেফতার হতেও রাজি তিনি। দেশে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 120 জনের, গত 51 দিনের সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 25,143 জন। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরাও। রাজধানীর শিশু হাসপাতালে শনিবার ভর্তি হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত 80 শিশু। মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে নায়িকা পরিমণি ফের কারাগারে। করোনা টিকা দ্বিতীয় ডোজ নিতে গিয়ে অনেকে পড়েছেন SMS জটিলতায়। নির্দিষ্ট সময়ে এসেও পাচ্ছে না কাঙ্ক্ষিত দ্বিতীয় ডোজ। উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি। কাবুলে অরাজকতার পারদ বাড়ছে, বিমানবন্দরের গেটে কঠোর জিজ্ঞাসাবাদ করছে তালেবানরা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ, সে অনুযায়ী উইকেট বানানোর পরিকল্পনা করছে বিসিবি।